حديث نمبر 56 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة ঘর বাড়িগুলিকে আল্লাহর উপাসনা জিকির এবং পবিত্র কোরআন পাঠের মাধ্যমে আবাদ রাখা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজেদের ঘর বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করবে না। যে বাড়িতে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান নিশ্চয় পলায়ন করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 212 হাইফেন বন্ধনীর মধ্যে 780। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে 13 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়, এক, এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ঘর বাড়িগুলিকে আল্লাহর উপাসনা জিকির এবং পবিত্র কোরআন হতে সূরা বাকারা পাঠ করার মাধ্যমে আবাদ রাখা প্রকৃত ইসলামের শরীয়ত সম্মত একটি কাজ। তাই যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। দুই, কোনো মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত নয় যে সে নিজের ঘর বাড়িকে আল্লাহর উপাসনা জিকির এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা হতে বিরত রেখে কবরস্থানের মতো করে রাখবে, যাতে বাড়ির বসবাসকারীগণ মৃত ব্যক্তিদের মতো না হয়ে যায়।